স্বজনদের কান্নার হাজারিতে ভারী হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণ। আড়াইহাজার উপজেলার দুপতরা এলাকার মাহবুব ও একই এলাকার হাসপাতালের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে মাহবুবকে রাস্তা থেকে হাসপাতালে ও তার লোকজন তুলে নিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের। পরে একটি ঘরে আটক রেখে মাহবুবকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। খবর পেয়ে মাহবুবকে বাঁচাতে তার ভাই হাবিবুর রহমান সেখানে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে সদর হাসপাতালে নিলে মাহবুবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এটা তো আগে মিটাইছি, আমার ভাই ছুটে গিয়া দু তিন জনের তো দৌড়াইয়া বাঁচতে চাইছিল। আমি অভিযোগ তুমি চার আমি ফাঁসি যাই। এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। প্রথম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লাশের সুরত হল করে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায়। নিহত মাহবুব রূপগঞ্জের একটি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।